কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি দুপুরবেলার দিকে একটু ভিডিও করেছি, একটুখানি, মনে হয় 1 মিনিটও বোধ হয় না, ঠিক মনে নেই, এডিট করার সময় দেখতে পাবো। তো এখন কিন্তু কটা বাজে দাঁড়াও বলছি, হ্যাঁ এখন কিন্তু 8:07 বাজে। তো তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ এটাই প্রথমে আমি দেবো, কারণ তোমরা আমাকে বলছো যে তুমি ভিডিওর মধ্যে কেন কথা বলো না, কেন কথা বলো না, ভিডিওর মধ্যে কথা বলো। তো তার জন্য ভাবলাম যে এবার থেকে তোমাদের সাথে আমি কথা বলে শুরু করব ভিডিওটা, তারপরে আমাদের দেখাবো আমরা কেমন থাকি না থাকি। তো চলো, তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। পরের ভিডিওগুলো আমি সাউন্ড দেবো না, একটু মিউজিক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। তবে এখনও আমার ভিডিও এখনও একটু শ্যুট করা বাকি আছে, কারণ তোমরা পরে দেখতেই পাবে। আর তোমাদের একটা কথা বলে দিই, ফাল্গুনী বাবাকে দিয়ে, ফাল্গুনী বাবা হয়তো ময়দাটা মাখছিল, তোমরা দেখতে পাবে যেহেতু আমি ওখানটায় মিউজিক দেবো। আসলে ফাল্গুনী বাবা যে ময়দাটা মাখছিল, হয়তো তোমরা দেখবে যে ময়দাটা ও মাখছে, কিন্তু মানে প্রথমে আমি মেখে দিয়েছিলাম, ও একটু ঠেসে দিয়েছে, দইগুলো ইয়ে করে দিল। আমার হাতে আসলে লাগছিল খুব, ভ্যাকসিন নিয়েছি, আর আমার শরীরটাও খুব এমন ভালো থাকে না, তার জন্য আমরা দুজনে মিলে একটু মিলেমিশে কাজ করে নিই। ওর বাবা খুব এমন কাজ করে না, তোমাদের হয়তো 10 মিনিটের ভিডিও দিই, কিন্তু প্রচুর সংসারে একটা 24 ঘন্টার দিন, 24 ঘন্টার দিনে 10 মিনিট তোমাদের সাথে শেয়ার করি। তো ক্যামেরায় হয়তো যেহেতু কেউ থাকে না, তোমাদের দেখানো শেয়ার করার জন্য আমি কিছু একটু ভিডিও আমি নিজে যখন করি, নিজের কাজটা তো আর দেখাতে পারি না, আর আমাদের ঘরটাও অতটা আলো নয়, অন্ধকার, আর আমার স্ট্যান্ড নেই, তার জন্য স্ট্যান্ড যদি আমি একটু কষ্ট মষ্ট করে নিইও কোনো লাভ হবে না, কারণ স্ট্যান্ড রেখে ভিডিও করার মতন আমার সেরকম ধরনের কিছু পরিস্থিতি নয়, আর কিছু দেখানোর নেই, তার জন্য আমি চেষ্টাও খুব একটা করছি না। আমি দেখছি এরমভাবে যেরমভাবে আমি পারছি, যেরমভাবে যেটুকু দেখানোর আমি হাতে করে ঠিক দেখাবো, আর আমার মেয়েকে বলি ভিডিও করে দিতে। ও এক এক সময় আমাকে ঝাঁঝানি দেয়, অনেক অসুবিধা কষ্ট করে, আমি চেষ্টা করছি যে নিজে একটু কিছু করার। তো চলো আর বেশি বকবক করবো না, এখন আমার প্রেসার কুকারে আসলে রুটি ভাজলে তোমরা দেখতে পাবে, রুটি ভেজেছি, মানে ভাজা হয়ে গেছে এখন, কিন্তু ভিডিওটা করা আছে, একটু করা আছে, আর এখন ছোলার ডালটা করি, তারপরে তোমাদের সাথে আবার পরে খাওয়ার সময় দেখা হচ্ছে। আর এমনি পরেরগুলো দেখতে থাকো।
কি ময়দাটা দেখালি মা কাদা ময়দাটা দেখাচ্ছ এইখানেই করলি তাই তো এই দেখো ফাল্গুনির বাবা এখানে দাদা কটা রুটি আছে এখানে দুটো তিনটে আছে না আরগুলো ফাল্গুনির বাবা সবগুলো ভেজেছে ঠিক আছে কিন্তু এই রুটিগুলো কিন্তু সব আমি বেলেছি তোমরা যেন বললো না যে সব ওকে দিয়ে করিয়ে নিলাম আর আগেকার কথাগুলো তো তোমরা শুনতেই পাবে ওগুলো আমি ভয়েস দিয়ে দেবো কি বলবো কারণ প্রথম থেকেই ওকে কাজ করা দেখতে পাবে দিয়ে আমাকে ভুল ভাববে আর এটাও ঠিক কথা যে কোনো কাজ স্বামী স্ত্রী দুজনে মিলে করলে ভাগ করে নিলে সে কাজটা ভালো হয় কি আনবা গো হুম ফ্যানটা চলছে রেখে যাও কি আনবা ছোলার ডাল আনবে না সুজি আনবা সুজি নিয়ে আসবে না এ ছোলার ডালে আবার সেই ফোড়ন দাও এই দাও ঝামেলা আর ওই একটু তরকারি আছে হুম হুম এ প্রতিমার বিড়ালে কিনি পালালো দে মুখে করে নিয়ে গেল তো আজকের মতো ভিডিওটা আমার এইখানেই রাখছি ফিরে আসছি নতুন আবার একটা ভিডিও নিয়ে
পরের দিন কালকে আসছি। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের শরীরের খেয়াল রাখো। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো।